Ah, 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 ah
Bonne journée. Almazane, Thalmazane, Oreyar Girahadar Hood. Almazane, Almazane, Oreyar Girahadar Hood. Bullet Sara, who let us have the mother, do not live on. তুমি ভালো কিন্তু তোমার স্বভাব ভালো নয়, ভালো নয়। মেঘের গর্জনে বোঝা যায় বরিশার হৃদ, মুখের বচনে বলতে পারে দেবদত্ত নাই আমার মূর্খ। জীবনে যা কিছু করেছ সবে ভুল করেছ, আদি মাসে তুই দুও হমাইবে কামলা হেবে আত্মমন দুই গাড়া সে গাবেন নবেবাজি। মার্কেটত ব্যবসা করতে হলে ক্রিকেটের প্রয়োজন আছে, আছে কারণ তুই একজন খাইয়ার মতো যোগ্যতা নয়। আয় তোর ভালোবাসি বলে ভালোবাসার প্রতিদান দিয়েছে আমার সংসারের উপরে, কিবা হইলাই আলু সালু কি গাইলা মাথা মুন্ডু কি বুঝাইলা সমাজের উপরে। ওরে দেবদত্ত তুমি কি আগের মতো নাই আমার হতা সময় থাকতো, সেই কারণে আমার ভগবান বুদ্ধ বলেছে এই যে বুদ্ধ ধর্মে 5000 বছর আয়ুষ কাল এটার ধর্মে লিপিবদ্ধ আছে। কিন্তু অন্যদিকে ভগবান বুদ্ধ বলেছেন যতদিন পর্যন্ত শিলবান ভিক্ষু পৃথিবীতে বিরাজিত থাকে, একজন শিলবান ভিক্ষু যদি বেঁচে থাকে ততদিন বুদ্ধ শাসন অবিচলিত। বুদ্ধ ধর্ম 5000 বছর আয়ুষকাল এটা লিপিবদ্ধ লিখেছেন, কখন লিখেছেন অর্থাৎ যেদিন আনন্দের প্রার্থনায় শুনিয়া ভগবানের চরণে করজোড়ে প্রার্থনা করে যায় ভগবান বৈশালী থেকে হাস্য রমণী কত কষ্ট করিয়া তোমার চরণে আসে, তুমি কি তাদের মুক্তি দেবে না তাদের ধিক্কার জন্য আনন্দ খাঁদিয়া খাঁদিয়া প্রার্থনা করিল তোমার। এক নয় দুই নয় তিনবার যখন প্রার্থনা করে আনন্দের প্রার্থনা শুনিয়া সেদিন থেকে বুদ্ধ ধর্ম ভিক্ষুণী ধর্ম ববে গ্রহ, আগে ভিক্ষুণী সঙ্গ ছিল না। তো ভিক্ষুণী সঙ্গ কার অনুরোধে গঠন করা হয়েছে? আমার সারথি আমার প্রিয় শিষ্য আনন্দের অনুরোধে। তুই যেদিন ভিক্ষুণী সঙ্গ গঠন করা হয় সেদিন আনন্দকে বলেছিলাম আনন্দ রে এতদিন পর্যন্ত 10000 বৎসর বুদ্ধ ধর্মের আয়ুষ্কাল ছিল সংসারে, যেদিন থেকে নারীদের আমি প্রবজ্য দান করেছি আজ থেকে 5000 বছর আয়ুষ্কাল ক্ষয় হয়ে গেল দেখো। এই সারা পৃথিবীর মধ্যে যদি একজন শিলবান ভিক্ষু থাকে ততদিন পর্যন্ত বুদ্ধ ধর্ম কিন্তু সুসংগঠিত।
ওরে দুষ্টাচার দুরাচারী দেবদত্ত অনাচারী ওরে দুষ্ট দুরাচার একই করিলি এমন ব্যবহার বুদ্ধকে শ্রদ্ধা না করিয়া অনেক কথা প্রকাশ করেছ ভবে আজকে তুমি ছোট বলে তোমাকে আমি সারিয়া দিলাম আগামী দিনের জন্য প্রস্তুত থাকিও দেখো চিন্তা কিছু মনে করবে বিষয়তে অঙ্কুর উৎপন্ন হল এ দেবদত্ত তোমার বাবাও যেরকম তুমিও সেরকম বুদ্ধ দর্শনকালে বুদ্ধ সময়কালে অনেকজন জলজ্যান্ত অভিশী নরক পেয়েছে এই সাতজন মানুষের মধ্যে সর্বপ্রথম ছিল তোমার বাবা সুপ্রভূত হয় সুপ্রভূত হয় অভিশী নরক দিয়ে মা সুপ্রভূত সন্তান দেবদত্ত হয়ে গিয়ে অভিশী নরকে আর গিয়েছিল নন্দ নন্দ যক্ষ নন্দ মানে কি অর্থাৎ উৎপল বর্মার মামাতো ভাই সেদিকে তো তোমাকে জ্বালাতন করবো না আমি তাই এটা কিন্তু গোপন কথা হবে আমি আসলে প্রকাশ্য বলিব না কেহ জানতে চাইলে আমি করে ভিতরে বলিব কারণ শাস্ত্রের অনেক কথা সরাসরি বলাটা শুনছি নয় নন্দ নন্দ যক্ষ একটা যক্ষ পাখি আরো অনেকে চিন্তা রমণী কেন শতাংশ এতক্ষণ আঁকা যাবে দেবদত্তর ভক্তি এসব সময় থাকতে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ সর্বনাশ এবার ভক্ত যে হই উনি আপনারা কুশল সিক্ত আইন অনহতা হইন গান গাইন তাই শুধু বুদ্ধ দর্শন কিছু কিছু হতা তুই মনারা শুধু শুনিবে শাস্ত্রে বলে সোনেতা ধারেতা সারে শুনিলে মঙ্গল শুন ধারণ করো ভালো লাগলে আমার শব্দ গ্রহণ অনার মতো অনারদের মানুষ মাতৃজাতি একদিন এক ব্যাংক তীর্য প্রাণী কি শুধু ব্যাংক দিন আছে তো বর্ষা মিলে দিন গ্রীষ্মের দিনে ভগবান যখন দেশনা করিয়া যায় একজন ব্রাহ্মণ ভগবানকে পরীক্ষা করতে যায় ব্রাহ্মণ মধ্যখানে বসিয়া চিন্তা করে ভগবানের দুইটা গোপন ভাবে দেখ ভগবান বুদ্ধর গোপন লক্ষণ কোন না হ্যাঁ পূর্ণ হয়ে 32 প্রকার লক্ষণ ছিল 30 লক্ষণ মানুষে দেখি গুণের লক্ষণ গোপন ছিল তো ব্রাহ্মণে গিয়ে যখন মনে মনে কি ব্রাহ্মণদের এখানে শতান হবে 30 লক্ষণ দেখা গিয়ে যেমন খান আর সারাবে খানের তো বুদ্ধ হা আর কোন বুদ্ধ কর্ম সেটা মধ্যে মৃগ কর্ম হরির গ্যাং এক মাইল দূরত্ব যদি বাগাই এই শ্রবণ শক্তি করিবার ক্ষমতা আছে হাতে মৃগ কর্ণ আর একটা মাতা আছে মানে বুদ্ধ কিন্তু মাতা একবারে যাচ্ছিল মহা জটা যুদ্ধ আর একটা দাঁতটা কিন্তু হুয়ো বত্রিশ দেশের দেশা বেশ অনুগুলি সব নাম তা আতাশ ঠিক আছে না 27 গুণ আর আর মা করতে থাকবে 26 কেউ তো থাকে 250 অতিরিক্ত থাকে যে 3200 বুদ্ধের দন্ত ছিল 40 বুদ্ধ তো দাদা ছিল কুয়ো 40 আমাদের অঙ্গুষ্ঠের মধ্যে ছোট বড় আছে বুদ্ধের সমান অঙ্গুল কিন্তু সমান কিন্তু দেখো সিনকিয়া আর আর তো হিত হস্তরেখা আছে তাই হস্তরেখা বুদ্ধের ভদতলে চক্র চক্র ভাবে দেখা যায় বুদ্ধের একটা
তিলক আছে আই যে তিলক কবরেছে এটাকে আবির তিলক বলে বুদ্ধের কাছে জন্মগত একটা তিলক ছিল যার নাম কেশব তিলক প্রমাণিত বুদ্ধ কীর্তন এত সহজ না বুদ্ধ তো তিলক আছে কি তিলক কেশব তিলক আমরা বুদ্ধ কীর্তন বানান হয়ে বুদ্ধ তিলকের মতো আর মাতাল যে সমান বুদ্ধের মস্তক উপরে আত্মা মস্তক আছে এবার নাম কি যাহার নাম কেতু মালা ভগবানের বুদ্ধের প্রকাশ্য কিন্তু দেখা যেত হবে দুইয়ের লক্ষণ যে দেখা যেত না তার ভিতরে একটা লক্ষণ কিন্তু জীবদারের ভিতরে অর্থাৎ একটি গোপন লক্ষণ আসলে কি অন্তর্যামী ভগবান বলতে পারে ব্রাহ্মণের মনের মান রীতি দেশনা করে সাধনাতে বসিয়া রীতি মার্গে প্রদর্শন করিয়া যায় বুদ্ধের জিহ্বা কিন্তু এই জায়গা থেকে উঠিয়া কিন্তু এই জায়গাতে বসাইল স্বরূপ মানে জিহ্বা ইতুন এরা নিম্ন ভারি গেল কিন্তু বুদ্ধ দেখে তো হনে অনারা নাটা বন্ধু আছে তারা দেখে তো কেবি উড়িয়ে না সাত পিস দিয়ে না মধ্যখানে কি হার ইয়ে নব কেন অবস্থান করে যায় ব্রাহ্মণ অবাক চোখে থাকিয়ে থাকে এই যে কীর্তন শুনলি কি হয় আরে বসাইলে ছাপি না অনে তো ছাপি হিন্দু বলি না এগুলো বসে যায় আরে ভিতর বাজে কো ফোনাবে ছাপি না আরে সাবু খুঁজছে উপর তীর্য প্রাণী জ্ঞান না হয়েছে তার হাতে নাই ব্যাঙের যাতে এইভাবে যাতে সাপতি ওই ব্যাঙ মনে মনে কয় আমি যদি শব্দ করে চিৎকার করে বুদ্ধের অমৃত শোনাতে তাহলে আমার ভগবানের দেশনা কিন্তু বিঘ্ন হবে বুদ্ধ অমৃত দেশনায় দেখতে মানুষের অভিকল শ্রবণ ধরেন ভেঙে সাপ খাই না মারা যান ভেঙে হচ্ছে আয় যদি কান ছিলে বলি বুদ্ধের দেশনা ব্যাঘাত হবে নীরবে কিন্তু সহ্য করিয়া সেই ব্যাং নীরব রহিল বলে সাথী রাগাতে ওই ব্যাং যখন মারা যায় মারা যাওয়ার সাথে সাথে ওই ব্যাং কিন্তু খুশিত স্বর্গে দেবতা হয়ে জন্ম তাহলে বুদ্ধ হচ্ছে সবসময় মানুষ তাকে ঘরে স্মৃতি তাকে স্মৃতি কি এই যে কীর্তনীয় সুতনীয় একটা স্মৃতি হবে নজর কাই বাচনিক মানসিক ভিন্ন দৃষ্টি যদি স্থাপন করেন এই হতাই শুদ্ধ শুদ্ধ যদি আমি মারা দেন চলি গেম তারা আমার কি আছে মঙ্গল আচ্ছা ই কি হয়ে যাস আর তাই বন্ধু তোমরা আদর করে আগে রাখা পাইবি তোমার অসুবিধে নাই ঠিকই হয়ে আদাইয়ে লেঙাইয়ে বাজি অন্য বাজি এই ফার্স্ট টাইম বহুবার যদি বই কিনো তোমার বাইরে লিখে ইচ্ছে হয়ে গেল তার পাইবে তবে আপনি না সময় না কে বুদ্ধের শাস্ত্র ইউ হইতে হইতে সাত দিন সাত রাত দেইবিও তো হরি শেষ ওই তো না পাণ্ডব থাকলে ওটা ডেলিভারি দিতে অসুবিধা নেই বেচারা তোদের বাং বাহিনী ইয়ে সালাক মানুষ সকল তো ভাই তুই কি দিবু কারণ খেতা যেতে বাইতে ইয়ে থানি চুনিয়ে না মাথা ভিতর দিয়া ভর করে মশা করে বেড়ার ভাগতি সাইরে একজোড়া হইতো একজনের মন রাখাই Oh,
বাচ্চা একবারে ডিস্টার্ব করছে তারা হত সুন্দর কি তুমি যে বাচ্চা বলে লইবে বুঝি এই দুনিয়া ফজা আর গায় শাড়ি ফেলে মানুষ খেলি নহেলি নমরে আপনার কে আনবে হই স্পেশাল পাওয়ার আছে ভিক্ষমূলিক ওনারা বিহার মধ্যে অসুবিধে এটা গাছ পাওয়া যায় না ভিক্ষমূলিক তারপরে যে পাংশকুলিক জীবন ন দিলে অসুবিধে নাই একটু জোগাড় করে পুরো পুরো বাঁধিয়ে না তারা পরীক্ষার আপনাদের গৌমূত্র অর্থাৎ আমরা তিনজন দিলেও কি নাই অসুবিধা নাই ওষুধ ন দিলে অসুবিধা নেই গৌমূত্র সেবন করিবে বিদ্যা আচ্ছা দেখুন আরে তাই তোমাকে আমি জ্বালাপন করবো না দেবদত্ত ভাই আমি কিছু শাস্ত্র কথা ভক্তদের কিন্তু উপহার আরো যেমন ছিল তো ভাই তোমার মেশিন এনে কিউই তাহলে ছিনলে নেবার এখন মানিয়ে না কথা আর দাদা শুধু কেন বুঝা ফেলতে যাইবার সময় তোমাকে জিজ্ঞেস করিলাম বাবে ভিক্ষু সংঘরা যখন পিণ্ড আচরণ করে মানে পিণ্ড আচরণ কোন যখন সোয়াই লয় সোয়াই কিংবা পিণ্ড হয় যেদিন তুমি ভিক্ষু সংঘ থেকে সুত হলে যেদিন তুমি ভিক্ষা ধীরে ধীরে গ্রহণ করো তাই সেই অন্যের কিবা নাম জানলে তুমি বলো না সব ভিক্ষকল গ্রহণ করলি ফিঙ্গর সোয়াইঙ্গর যেদিন আর সব নতুন করায় ত্যাগ করে দিই এদিন একটু তুই যাতে ভিক্ষে করে বের কি ভিক্ষে হয় অনেক দেরি আছে তাহলে হয়েছে গুরুবারি আরো হবি শাস্ত্র হয় জল খাবে সাকিয়া গুরু নেবে তোমার বেশি প্রশ্ন দিয়ে ইন্দি যাইতাম না বইটা বিয়ে করলাম যাক বেসার তারা ব্যাংক গুলি তবে তুই টিয়ার ব্যাংক গুলি গুলি কেবু বুদ্ধ ধর্ম রত্নের ব্যাংক গুলি নাই গুরু পদে প্রেম ভক্তি হইল নাম হওয়ার খালে বুদ্ধের স্মরণে তোমার ভক্তি
কষ্ট হলো অনুরাগের সময় গেলে গেলে বাবা গানের ওর নাম উকাশে কীর্তন আর গহতে কে কীর্তন যাক অসুবিধা নেই ওনারা একমত মনে যাবেন সত্য হতায় ধ্যান করে বাইরে দেখে তাই হইয়ে আগে যাত্রা যাত্রা করতো আয় তোর হয় এত মেসকাই যায় দেয় না কারণ যাত্রা করতে তো স্বাভাবিক যাত্রা গেল লজ্জা যাত্রা মানছে যাক তোমাকে আমি লজ্জা কিন্তু দিতে নাই সাই এবার অরিজিনাল দিয়ে নগর নারায়ণের হতাল ই না কেন লিখিয়ে লো বলবো না বই নহর বালা হতা ফলতে হাজব ভগবান জানি তোর আসনা তুমি যে সর্বত্যাগী তুমি সর্বত্যাগী তুমি ত্যাগ করতে জানো ভগবান কিন্তু আমার জানিতে বাসনা জাগে আসন দিতে হয় তার ভিতরে কি অনেকদিন যখন এই অনুরুদ্ধ ভান্তের কাছ থেকে অনুরুদ্ধ ভান্ত হচ্ছে এই অনুরুদ্ধ তুমি বলো আমার জন্য একটা আসন সাজা আর আমাকে ফাঁক করতে বল কারো বলু যে অনুরুদ্ধ ভান থেকে কেন বলেছিল যায় অনুরুদ্ধ ভান্তার একটা ভগিনী আছে ইয়ার মা শুনিলে কিন্তু এই যে মানুষ মস্কারি করে মস্কারি কিন্তু অনুরুদ্ধ মন্ত্রের যোগ্য বই আছে
সমাধান হয় না তাই মনের বেতা একদিন ভগবান বুঝতে পারি অনুরুদ্ধ মানতে তোমার ভগিনীর কি অসুস্থ ভালো হয়েছে তোমার ভগ্নির যে অসুখ ছিল যে ব্যামো ছিল সেটাকে ভালো হয়েছে তখন কিন্তু করজোর করিয়া বলে প্রভুরে অনেক চিকিৎসাধীন হওয়ার পরে জানি না ভগ্নির কেন এমন দশা হয় এখনো পর্যন্ত ভগ্নি সুলতানির জন্য ঘর থেকে বের হই না দেখো তখন হচ্ছে হে অনুরুদ্ধ আগামীকাল তোমার ভগিনীকে বলো এ ভাঙে কিলে আগামীকাল গর্বিত হব তো আর একটা আসন তৈরি করতে এক সময় আরো দেখতে শোনা আসিল ও তার কিছু কিছু বড় মানুষের আসন মানে মন সিদ্ধ হইতে পারতে দেখুন এক সময় নিবেন আবার আসলে নয় আসনটা আমার প্রয়োজন আছে আরে কেন থাকা আজি বা আজার বাদ কি নজর লাই কিনের সময় আরো কেন জলে তুই শোনো তো আমি যদি একটা বাতি কিনে জলে দুটো বাতি জলে দিই না ইয়ে না তোমার আয় করোনা না হচ্ছে প্রত্যেকটা দানর ফল আছে হে অনুরুদ্ধ মানতে আগামী কইলে আমাকে ফান করিতে বলো তোমার ভগিনী কে বলো একটা কিন্তু আসল নষ্ট এখন দুটো জ্যান জ্যান হই এনে ভাঙ হইছে আসন সাজাই আসনে বসিয়া সূত্র যখন পাঠ করিল তাই দেখা যায় অনুরুদ্ধ বান্তের ভগিনীর সুলতানে কিন্তু ভালো হইল আসন দিয়েন দান করছি আসনই বসি বইলে যেত সূত্রপাত করছি দেখা যাচ্ছে কি সুখা নিয়ে তখন অনুরুদ্ধ মানতে ভবন তস্বিরে তাহার তথ্য কারণ জিজ্ঞাসা করিল সংসারে অর্থাৎ ইয়ে কি ঘটনা ভগবান এতদিন এত ডাক্তার বৈদ্য চিকিৎসক দেখে যায় কিন্তু ভগিনীর অসুখ ভালো হয় না আজি অন আসন বইন ভোজ একটু সূত্রপাত করছি আর বলে সুলতানি তখন কিন্তু পূর্বজন্মের এ তখন পূর্বজন্মের কি কর্ম করছি তোমার ভগিনী পূর্ব পূর্বে জন্মে যখন সখীদের নিয়ে যমুনার কাছে স্নান করিতে যায় আরো আমার বই বললি এখানে এখান শিখি দিয়ে কর্মদান করো উচিত নয় পূর্ব পূর্ব জন্মে যখন সখীদের নিয়ে যখন যমুনার ঘাটে স্নান করিতে যায় সখীরা যখন স্নানে নামে তোমার ভগিনী দুষ্টামি করিয়া একটু বাদুরের শলাকা পাথরের মধ্যে ছিটকাই ঘটনা বলেন শুনিবে কি জিদে আর বন্ধুর বন্ধু সচেতন করে ছোট্ট হাতা লাগাই দিই তুই সমস্ত কর্মকরণ অর্থাৎ তোমার বোন পূর্ণ জন্মবি সকল সখীকে যখন নিয়ে স্নান করতে যায় তো বিয়া গুলো দেখতে সেম ধরো কিছু বান্ধব আমার রইল না কাপড় কি না সকাল নেমে যেত ওই কাপড় যখন সখীরা যখন পরিধান করে দেখা যায় বান্ধবের সলাকার গানে তাদের সঙ্গে তুই গান করিল বলে উল্ট সেই কর্মফলের তোমার ভগিনীর কাছে হয়
এই সমষ্টির কর্মবাদ বুদ্ধ ধর্ম হইল কর্মবাদী এখন কর্মকাল কি এই কর্মগুলি এই ফল এই কর্মগুলি এই ফল বলছেন তো জাগুদান করে তবে জাগুদান করে এখন তাই দেখি তো আমি নুন জাগু ন দেখেছো যারা হতাকিন খন্ড বিদেশে মামলা কোন কোন পোয়াচার তো গ্রামবাসীর ফল ফিরে তার সকালবেলায় কিছু জাগুদান করে আচ্ছা জাগুদান করেন তো হন দেখি আমরা জাগুদান করলে কি ফল জাগু দেয়টি কেন ফল লাগ কি জাগুদান করিলে দশটার ফল দান করবেন তো জাগু ফল হেন কোন দশটার এরকম পরে সারিকা মাঝখান হই আয়ু বর্ণ শরীর রং তার বলতে হবে অশ্বরণ তার তো কোষ্ঠকাঠিন্য রোগী হ্যাঁ ওই শরীর বর্ণ অর্থাৎ বৃদ্ধি এই জাগুদানের ফল হয় খাইল হন বই পরে বই নাম এখানে তিনি অশ্ব করিল সার সংগ্রহ দ্বিতীয় খন্ড যদি থাকে সমস্ত হত সংগঠন হইলে এই কর্ম হইল খাইবে আদি এরাই না বড় বড় হতা গেলে হবে যাক তবু আমি তোমাকে লজ্জা কবু ফেলতে নাহি চাই বুদ্ধ দর্শন হলো কর্মবাদী দর্শন যে কোন কর্মে ক্রিয়ার মধ্যে দিয়ে তাহার পূর্বের ঘটনা থাকে আরে চমৎকার ভাবে আমি প্রশ্ন রেখে যাই সুন্দর ধন্যবাদ হজ ভগবান একদিন তুমি ভিক্ষার মাঝে গিয়া একদিন যে তাই বিক্ষে ভাত লাগি তবে আর দেবদত্ত এই ডাঙ্গলায় আনন্দ নছিল ফাঁস শিষ্য ছিল দেখি আমি একা সারাদিন নগর বিক্ষা করেছি প্রশ্ন যে ভগবান আর ইজেলি দেবতারা পর্যন্ত আহার জোগায় এই ভগবানকে বিক্রি করতে যায় বিক্রি না ভাই দেবদত্ত বিক্রি এর আসলে আরো লৌকিক আচরণ আর খাম কিন্তু এটা নছিল বুদ্ধ হন জায়গা থাং হইলেও ইচ্ছে করে যাইতো কোন জায়গা যাইতো জানেন না বুদ্ধ সকালবেলা স্নান সারিয়া করোনা সমাপত্তি দিয়ে বসতো ফল সমাপত্তি করোনা সমাপত্তি করোনা সমাপত্তি এই করোনা সভাপতি যখন দেয়ামত যখন অবলোকন করত সারা ব্রহ্মাণ্ড তখন তিনি জানতে পারত আজকে খা রাজ্যদন লাভ করো রাজ্যদন কি অর্থাৎ মার্গলা অর্থাৎ কেউ কে শ্রোতাপক্ষে হবে কে সংকেতাগামী হবে কেউ অনাগামী হবে কেউ অরহত এই কর্মফলে করোনা সভাপতি ধ্যানেতে বসিয়া দেখা যাচ্ছে কি অনহনক ব্যক্তি এবার আজ ইয়ে দেশনাগুলি কিনব মার্গলা ফুরিল এবার হারা বইল এবার নিমন্ত্রণ বইল ইতারে ডাড়ি হারিয়ে এলো বুদ্ধের একটা মহাগুণ ছিল ইয়ে কি চরিত চরিতামৃত দেশন এটা বুদ্ধ ব্যতীত আর কেউ সম্ভব নয় চরিত চরিতামৃত দেশন তো চরিত চরিতামৃত দেশন মানে কি অর্থাৎ লোক বুঝিয়ে দেশন করার ক্ষমতা ছিল তার অর্থাৎ শরীরের হম দেশন গুলি শরীরে সঠিক পথায় বিয়ে দেখ বুঝে ভগবান ভিক্ষা পাত্র হাতে নিয়ে উদ্দেশ্য কিন্তু পাত ন বুদ্ধত্ববাদী খুদ আছে না কৃষ্ণা আছে না সামান্য একবার পাড়ার আগতে আনন্দ বুদ্ধ তো অসু করিল তো আনন্দ ফাটাই যে ভিক্ষের আনন্দ তাড়াতাড়ি টাইম কি যে সাহেবের নিজের গো তার দিয়ে বুদ্ধ তো বুদ্ধ সাহেবকে মেজাতে লইয়ে এই দিন ভিক্ষা ন ভাই কেলে মা ভাই দি ভিক্ষে দিতে হইয়ে কিন্তু সাহেবের যে জ্যোতি এই জ্যোতির গুলো মানুষের অন্নগুলি হয় তখন আনন্দ হানিয়ে হানিয়ে নিবি টাইম আছে আর 6 মিনিট 15 মিনিট কেন করে আনিব তখন দেবরাজ ইন্দ্র আসিয়া ভবে দিব্য আহার করিল প্রধান এরকম ভগবান কি যখন ভিক্ষা করিতে যায় ভিক্ষার কি অভাব তাকে আছে রে উদ্দেশ্য কি উদ্দেশ্য অর্থাৎ যে জায়গাতে তোর ভগবান ভিক্ষা করতে যাই এই জায়গাতে কিন্তু কংস রমণে বিভাজিত থাকে মাই বহুত আচ্ছা
হাতজন এই ভাষ্যময় হলা যে ভগবান দেশনা করিব ভাষ্যময় কেব শ্রোতা ভক্তি তবে বিজ্ঞান হয় যে একটা গোপন ঘটনা আছে এই আনন্দ মূলিল এই বিজ্ঞান হচ্ছে যাই না বিজ্ঞান হয় কে বিজ্ঞান হচ্ছে জানে একজন সতান না কইছে হন তার নাম তো এবং পুত্র মারো কিন্তু আছে যখন ভিক্ষা করতে যাই বারে তো দেবভুদ্র মার শ্বশুরি দেখো ধারণ করি হাসিতে তখন দেবপুত্র মারের হাসি দেখিয়া ভগবান হাসিয়া হাসিয়া কয় এ দুষ্টমতি মার দেবপুত্র অনন্ত চক্রপালের মধ্যে তথাগতের সর্বকৃষ্ণা কয় হয়েছে ভবে আসলে আমার ভিক্ষা করার উদ্দেশ্য নয় আজকে এসেছি আর্য দান দান করিব এখন ইয়ার সম্মুখী আছে ফুসকুনি আছে ফাঁসো মারিব কলসিল ধীরে 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 যখন হাঁকিয়া হাঁকিয়া যায় সে ভগবানকে দেখার সাথে সাথে তন্নবত কবি পুজো আনি যাই নিয়ম যাই বেড়ে শ্রদ্ধা হরণ প্রণাম হরণ তবে হাসি না প্রণাম হরণ না কিন্তু প্রণাম হরণ না ভালো তো বলছো না হয় বাড়তে বন্ধ না কিন্তু সব ধন হইলে হন হইলে হনায় গাড়ি দিলি হন দাঁড়াই স্থির হইলে সম্পূর্ণ বন্ধ না এমন নারী যেতে জল যেতে হইলে যেতে এই সম্মুখেতে যখন বুদ্ধ যখন দর্শন হয় বুদ্ধকে দেখার সাথে সাথে বলি বুদ্ধকে কোন কিংবা বুদ্ধ দর্শন তো লেখা আসন মানে বলি এই কি আসন দেশনা শোনার সাথে সাথে এই পঞ্চরমণী শ্রোতা ভক্তি লাভ করিল শ্রোতা ভক্তি আর সাইকেল মার্গবি তো শ্রোতা ভক্তি যদি হনিকে লাভ করে অপয়া জায়গাতে আর জন্ম হয় না পশু প্রেত নিজ নির অর্থাৎ এই নিম্নভূমিতে তাদের আর জন্ম হয় না বুদ্ধের দেশনা শুনিয়া সাথে সাথে বংশরমণি শ্রোতা ভক্তি লাভ করিল ভবে এই ছিল তোমার কথা আসলে বুদ্ধের উদ্দেশ্য ছিল এই বংশরমণিকে দেশনা করিলে তারা আর্য দর্মভাবে লাভ করবে দুইটা কথা এভাবে বেশিক্ষণ নেব না আমাদের সময় শেষ
তবে আমরা খেলা করছি দূর একখানা শক্তি তারপরে আমরা যতকে যাব আসলে অসুবিধা নেই ওনাকে আশীর্বাদ করে নাই আশীর্বাদ করি এখন যে ভালো গান আর ধন্যবাদ প্রকাশ তবে তুই যে সকালে বুঝি ওই বুদ্ধ দর্শন পায় প্রিয় বিরল এখন ইতিহাসের ভাবটা পড় না আছে ধন্যবাদ ঠিক আছে আর আসন না সমকালীন যতবিধ খুশি রহত অর্থাৎ প্রতিসম্পিত রহত আছে স্বাভাবিক রহত আছে তুমি আজ একখান হতা হলে স্বাভাবিক রহত খারাপ হয়ে আর একখান হবে খারাপ হয়ে যায় না স্বাভাবিক রহত শরীরতে স্বাভাবিক রহত না আর হয় যেন প্রতিসম্পিত রহত স্বাভাবিক রহত ত্রিবিদ্যা অরহত শুদ্ধ বিদেশ সম্ভাবনা হবে অরহত আছে সকল অরহতের সাইতে একমাত্র দিব্য দৃষ্টির বেশি অধিকারী ছিল অনুরূপ প্রভা দিব্য দৃষ্টি বুঝুন না অর্থাৎ নাই এটা বুঝলে তিন ব্যাটারি টস লবি আলো যদি একটু দেখিবেন আর যদি দশ ব্যাটারি লাগল তিনি একটু মারিবেন যে হাসুরি আর একবারে পুলিশ বড় চাই অর্থাৎ দিব্য শক্তি মানে জ্ঞান নয়ন যে ব্রহ্মজ্যোতিটি জিএনটি আলো বাইরে ইয়ে একমাত্র গভীরভাবে নিরীক্ষণ করতে একটু হন অনুভূত মানকে যেহেতু ভগবান ভূত পরিনির্বাপিত এটা আরো সশস্য রক্ত ছিল কিন্তু পরিনির্বাপিত অনুর ফলে আরো ছয় ঘন্টা পর পরিনির্বাপিত হইল প্রশ্ন আছে ছয় ঘন্টা হন বুদ্ধ প্রায় সত্যি হন্দা যাতা আছে ই হনি তো হইনি থাকে ভাইতে তো হনে আনন্দদিকের এখন ভগবান বুদ্ধ সত্যি হন্দা যাত অর্থাৎ হন হন্দা গাবি তো স্তর করে ওই ইয়ে দিব্য জ্ঞান অবলোকন করতে ঘুরতে একটু হন অনুরুদ্ধমন্ত তো আইন এবার অনুরুদ্ধমন্ত হন কর্ম ফলে এত দিব্য দৃষ্টির অধিকারী ইয়ে হন গর্ব অনার গর্ব হতে হব কাচ্ছ সার গর্ব মন্দ গর্ব সার মন্দ গর্ব বর গর্ব বন্ধ গর্ব যে ঘটনা জ্ঞান করতে ইউটি বর গর্ব আইন বর গর্ব কিন্তু শাসন হারা ছিল পদমুক্ত বুদ্ধের এই পদমুক্ত বুদ্ধের অংশ হতে নগরবিত একবার হাজার বার পৃথিবী ভাঙলে যুদ্ধ হবে অনুরুদ্ধমান কি দিয়ে অর্থাৎ হাজার বার পৃথিবী হইলে বুদ্ধের প্রার্থনা উচিত তখন বুদ্ধ যদি প্রার্থনা স্বীকার করি না হইলে হে অর্থাৎ আগে তো পত্র করব কিন্তু তথাগত গৌতম বুদ্ধের যখন আবির্ভাব হবে তখন তোমার ইয়েন হইদের প্রত্যেকটা মানুষ বিক্ষু জন্ম গ্রহণ করলে নামের সাথে কর্মের সাথে নাম পরিবর্তন কিন্তু অনুরুদ্ধ নামটা না ভাবে অর্থাৎ নামিয়ে দিতে হনে পদমুত্তর বুদ্ধের গৌতম বুদ্ধের শাসন যখন আসবে তখন তোমার নাম অনুরুদ্ধ হবে এ হাজার বাক্যে দানের হলে তুমি দিব্য নয়নের অধিকার এই হাজার বাক্যে যেতে এ হাজার আয়ু আসন দান করি অর্থাৎ সমগ্র বর্বান্তর আইলে আর সুন্দর সজ্জা একখান আসন দান করি ইয়ান আসন দান করলে কি হয় জন্মে জন্মে কুলিন বংশ জন্ম কুলিন বংশ মানে কি অর্থাৎ বংশ অর্থাৎ আছে ঐতিহ্য মানে খুব এই গ্রাম ভিতর যদি ফাঁসাদার পরিবার থাকে একটা পরিবার ঐতিহ্যবাহী শিক্ষা হোক দীক্ষা হোক সব কিছুতে এবং বংশমর্যাদা হোক এই কুলিন বংশ জন্ম হইতে গেলে কিন্তু ফারমের প্রয়োজন আছে ইয়ে কি দান হচ্ছে ইয়ে দান হচ্ছে একমাত্র আসন দান অর্থাৎ প্রত্যেকটা কর্মের হেতু ফল দানের সাথে ফল যুক্ত আছে তাই তোমার কথা বলতে গেলে অনেক কথা তবে আমার মনে ভরে যায় আসার আর দীর্ঘায়িত ঘোর মানে বেড়ে বেড়ে কিন্তু সুসু কথা যাক মহিষ হস্ত হয়েছিল ওরা আজ রান্না বাড়তি দেখাইও
I'm gonna make it.